रेडी। জীবনের প্রশ্ন, এখানে একজন স্পেশালাইজ সার্জনের থাকাটা খুব জরুরি, আপনি বুঝতে পারছেন না। সময় নেই। Condition of the patient is deteriorating. That a critical operation, এভাবে সেই জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, অন্য কাউকে নয়। এটা বুঝতে পারছো না? I am certain that you are absolutely capable. তুমি পারবে মাইনা, তুমি ঠিকই অপারেশন করতে পারবে। আপনার ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কারণ ওটাকে কোশন স্পেশাল স্যান্ডউইচ বানিয়ে দাও। ওকে বাইরে বেরোতেই পারলি না। স্যান্ডউইচ মানে বুঝিস চিকেন, আর চাইনিজ মানে বুঝিস চিলি চিকেন, এটা উচিত না। আরে কি করবো, আমার তো ওটাই খেতে ভালো লাগে। আর ভালো লাগলে বললেই হয়। এই এই তোকে এর মধ্যে এত পাকামি করতে কে বলেছে রে? মানে হ্যাঁ না না তুই বুঝতে পারছিস না, এটা খুব ভালো লাগবে খেতে, একবার ট্রাই কর। এতে না অনেক কিছু আছে জানিস তো। কি কি রয়েছে? চিজের মধ্যে রয়েছে টমেটো সস, পেয়ারা জ্যামের সঙ্গে রয়েছে একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর চিকেনের সঙ্গে রয়েছে একটুখানি গার্লিক পেস্ট, আর একটুখানি পুদিনা পাতা কুচি কুচি করে কাটা, আর পুরোটা নিয়ে হয়ে যাচ্ছে কৌশলী স্পেশাল স্যান্ডউইচ। খেয়ে দেখ, খুব ভালো লাগবে। পেয়ারা জ্যামের সঙ্গে গার্লিক পেস্ট, সঙ্গে পুদিনা। এ কি সৌরভ, এরকম করছিস কেন? না গোগলে বমি করেছিল, কিন্তু ও খেয়ে করেছিল, তুই না খেয়ে না খেয়ে। তোকে না এবার কোনোদিন আমি স্ক্যালপেল দিয়ে স্ট্যাব করে দেবো। কেন?
যদি প্রাণে বাঁচতে চাস এক্ষুনি আমার নামে একটা চিকেন স্যান্ডউইচের অর্ডার দে। কেন? তোর অ্যাকাউন্টে বলবি। কেন মানে? আমার মাথাটা তোর মাথা চিরকালই খারাপ, তুই এক্ষুনি বলবি। তাড়াতাড়ি বল। না শোন, বেকার বাজে ঝামেলা করিস না। দেবো, এই দেবো, এই দেবো, এই কৌশানির নামে একটা চিকেন স্যান্ডউইচ। না দেবো না। কি হয়েছে? হ্যাঁ, আরে দেখো না বাসক দত্তাদি, কখন থেকে পেটে খিদে আগুন জ্বলছে আর ও সমানে আমার অর্ডারটা নিয়ে আর কি মেরে যাচ্ছে। তুই চুপ কর বাসক দত্তাদি, তুমিই বলো, জীবনে তো সবসময় এক্সপেরিমেন্ট করা উচিত, তাই না? আচ্ছা তোদের ব্যাপারটা কি? হ্যাঁ, টিউলিপের মতো একটা অর্গানাইজেশনের সঙ্গে তো তোরা আছিস, তোরা তো ডাক্তার নাকি? না তো, আমরা তো ডাক্তার না, আমরা তো জুনিয়র ডাক্তার। ছাড়টা কচি বোড়া কথা ফটেনি। তুই গায়ে কেন হাত দিলি রে? কেন, তোর গা খয়ে গেল নাকি? হ্যাঁ খয়ে গেল। এই সবসময় আমাদের ম্যাডামের একটা ক্রিটিক্যাল সার্জারি হচ্ছে, উনি আছেন বলে কিন্তু আমরা আছি। সরি সরি, একটু বড় হন আরে তোরা, ইটস হাই টাইম। চিকেন স্যান্ডউইচটার অর্ডারটা দে। কটা দেবো? দুটো। কি ভাবছিস? কিছু বললে? তুই যখন অন্যমনস্ক থাকিস না তখন তোকে একদম অন্যরকম লাগে। বাজলো। আচ্ছা তোর সবসময় এরকম ঘড়ি দেখিস কেন বলতে? সময়ের তো একটা মূল্য আছে নাকি? এত কষ্ট করে সময়টা বার করলাম, এক্ষুনি তো হাতের ফাঁক দিয়ে গলে চলে যাবে। তো দেরি হচ্ছে কেন কে জানে, কোনো কমপ্লিকেশন হলো না তো? অপারেশনের কথা ছাড় না, ব্রেনটাকে একটু কম্পার্টমেন্টালাইজ করতে পারিস না আমার মতো? দেখ না, আমার তো পড়াশোনা আছে, বাড়ি আছে, তারপর এন্ট্রান্স এক্সাম আছে, ছেড়ে দিচ্ছি তো ব্যাপারটা। এখন আমার সামনে শুধু তুই আছিস, আমার ব্রেনের প্রত্যেকটা ছেলে তুই আর তুই আর কেউ নেই। থ্যাংক গড দুই শালিক। উফ, আর কোনো চিন্তা রইল না, এতক্ষণে অসম্ভব সম্ভব হয়েছে। তোর কি মনে হয় দুটো শালিক অসম্ভবকে সম্ভব করে দেবে? ঠিকই বলেছ, এই দুটো শালিককে ক্রেডিট দেওয়া উচিত না, অসম্ভব সম্ভব একজনই করতে পারে, আর তার নাম হলো উজান চ্যাটার্জি। তুই এতক্ষণ ধরে উজান চ্যাটার্জির কথা ভাবছিস? আমি সবসময় উজান চ্যাটার্জির কথা ভাবি, আর খালি আমি না সবাই ভাবে। বিকজ ইউ নো হোয়াট, উজান চ্যাটার্জির ব্যাপারে ভাবাটা ইজ সো অটোমেটিক, সো ন্যাচারাল, ইটস নট ফোর্সড। সবাই তাই ওর ব্যাপারে ভাবে। না না, আসলে ব্যাপারটা ওরকম নয়। তোরা মেয়েরা না ওরকম কন্দর্পকান্তি চেহারা দেখলে এমনিতেই গলে যাস। ইজ হ্যান্ডসাম না? ঠিক আছে, সেটা একটা ফ্যাক্টর বটে, কিন্তু দ্যাটস নট অল। হি ইজ কনফিডেন্ট, স্কিলফুল, ট্যালেন্টেড। সেটা দেখা সত্ত্বেও কেন যে সবসময় তোমরা ওর লুকস নিয়ে কমেন্ট করো আর ওই কন্দর্প কান্তি ফান্তি মার্কা ওর চেহারা না? হি ইজ সিম্পলি হট। কফিটা ঠান্ডা হয়ে গেল বাবা, এবার ম্যাডাম ওব্রায়ন ভালো হয়ে যাবেন। বাবা ভাগ্যিস মৈনাকদা লাস্ট মোমেন্টে উজান চ্যাটার্জিকে রেসপন্সিবিলিটি দিল। ইস, কি বাজে হয়েছে কফিটা, কত চিনি দিয়েছো? দুটো তিনটে ভুলে গেছি। ডিসগাস্টিং, আমি কফিতে চিনি খাই না, জানো না সবাই জানে আমি ডায়েট করছি। ম্যান চলো 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 পাল্টাই।